যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখবা যে দাদা আমি ওয়ারিং এর কাজটা দেখতে চাই। তাহলে আমি আপনাদেরকে এই এর সুইচ টুইচ যা যা যে হয় ক্লিক করা লাগে, মানে গাড়িতে না লাগিয়ে আমি টেবিলের মধ্যেই আপনাদেরকে ফিটিং করে দেখাবো। এটা আমাদের কি বললাম ময়ূরী গাড়ির মানে ওয়ারিং, এই ওয়ারিং এ কিন্তু ভ্যারাইটি আর তো সম্পূর্ণ দেওয়া থাকে বলছিলাম যেটা ওই আস। তাহলে আমি আপনাদেরকে আজকে দেখাবো ওয়ারিং। এটা আমাদের দেখো কি আছে, এটা আমাদের ময়ূরী গাড়ি যেটাকে আমরা ময়ূরী গাড়ি বলি। হ্যাঁ, ময়ূরী গাড়ির ওয়ারিং এখানে অল এ টু জেড থাকে ওয়ারিংয়ের ভিতরে, মানে এর যে ব্যাটারির কানেকশনের তারগুলো সেটাও কিন্তু দেওয়া থাকে। এটা আমাদের ময়ূরী গাড়ির ওয়ারিং, আর ওর হচ্ছে এলআর সুইচ, আমরা যে এলআর সুইচ বলি বা কেউ কেউ যাক যেটাই বলে, হ্যাঁ এলআর সুইচগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। এর এর জ্যাক ডাইরেক্ট একদম এর জ্যাকের মধ্যেই একদম গিয়ে ফিটিং হবে। আর এটা হচ্ছে আমাদের কিউএইচডি মডেল, কিউএইচডি যে আমাদের যে কিউএইচডি কন্ট্রোলারগুলো আসে পিছনে যে মানে ওয়ারিং থাকে সেই ওয়ারিং হচ্ছে আমাদের এটা কিন্তু। ঠিক আছে, আমি দেখাচ্ছি এই কিউএইচডি এখানে দেখো লেখা রয়েছে কিউএইচডি ওয়ারিং। ঠিক আছে, পিছনে যেগুলো কন্ট্রোলার ভালো ওয়ারিং, এটা ওই এই ওয়ারিংয়ের চেয়ে কিন্তু এই ওয়ারিংটা প্রচুর হেভি হয় কিউএইচডির, এটা আগে বলতেছি। আর কিউএইচডি হচ্ছে তোমার এলার সুইচ কিন্তু আমাদের এখানে রয়েছে, দেখো দেখো এই যে এখানে দুইটে সুইচ কাজ কীভাবে করবে আমি দেখা বোঝাই দিই, অল্প খুব বোঝাই দিই যে এটা এই সুইচটা হচ্ছে আমাদের এই সুইচটা হবে আমাদের পিকআপের সাইডে। ঠিক আছে, এটা এইভাবে থাকবে। এখন দেখা গেল আমাদের রাত হয়ে গেল, রাত হয়ে গেলে কিন্তু আমাদের হেডলাইট এখান থেকে আসবে, হেডলাইট দাবাই দিলাম, দাবাই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হেডলাইট কী হবে, হয় আপ জ্বলবে নাহলে মানে আপে যাবে নাহলে মানে ইয়েতে যাবে মানে ডাউনে যাবে। তাহলে আপ আর ডাউন কোথায় পাবো আমরা, এইখানে আছে আমাদের, এইখানে দেখো আপে করা রয়েছে, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এই সুইচে লাইন চলে আসলো আর এই সুইচ থেকে লাইনটা কিন্তু দিয়ে দিল লাইটে। এখন আপে থাকবে তাহলে আমরা হয়তো ডাউন করবো আর নাহলে আমরা আপ করবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বাস আর অন্য অন্য গাড়ি এলাকার ক্ষতি হয় এই জন্য সেটা ব্যক্তিগত ব্যাপার হলেও হবে না। আর এই যে কী করবে বলো তো, এটা করবে মানে লেফট রাইটের যে ইন্ডিকেটার সুইচ আছে সেটা হচ্ছে এখান থেকে, এখানে থ্রি ওয়ে সুইচ, এটা আমাদের প্রথম মাঝখানে আমাদের মানে বন্ধ হয়ে আছে। আর টু ওয়ে কাকে বলে বলো তো, টু ওয়ে হচ্ছে এই যে সুইচ, কিন্তু এটা হচ্ছে আমাদের টু ওয়ে সুইচ, এটা আমাদের থ্রি ওয়ে সুইচ, থ্রি ওয়ে। ঠিক আছে, এখানে মাঝখানে ও একবার বন্ধ মানে আড়ো হয়ে থাকে, তাহলে আমাদের এই দিকে দিয়ে দেই তাহলে আমাদের এক সাইডে চলবে, মাঝখানে যদি দেই তাহলে বন্ধ হয়ে যাবে, আর একবার যদি দেই আমাদের তাহলে এই সাইডটা চলবে, হয়তো বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে আমার হর্নের পিবি, এটা হচ্ছে আমাদের ফ্লাশার, যে ফ্লাশারটা লাগে এই ফ্লাশারটা খুব ভালো ফ্লাশার নিয়ে এসেছি আমি। দেখাই, এই যে দেখ এই ফ্লাশারের কিন্তু আওয়াজ প্রচুর, এই দেখ এই ফ্লাশারটার আওয়াজ প্রচুর, মানে টোটোতে যে কোম্পানি থেকে যে লাগিয়ে দেওয়া থাকে সেই ফ্লাশার হচ্ছে আমাদের এইটা কিন্তু দেখাচ্ছে। এখন এই ফ্লাশারের এক দুই তিনটে কানেকশন আছে, এই তিনটে কানেকশনের আমাদের আমাদের কানেকশনের ইয়ে কী কী হবে এটা ব্যাপার বুঝতে হবে। এখানে কী আছে, বিএসএ, এটা হচ্ছে আমাদের লাল আর এটা আমাদের কী হবে কালো হবে। ঠিক আছে, আর এইটা কী হবে আমাদের, এটা আমাদের হবে লাইট, এটা আমাদের লাইটে যাবে। ঠিক আছে, আবার বলতেছি এখানে লাল ব্যাটারির তারের 12 ভোল্টের প্লাস এখানে আসবে, মাইনাস এখানে দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছ একটা তার ছোটো এখানে দেওয়া রয়েছে, আর এইটা কিন্তু আমাদের যাবে লাইট, এল মানে লাইট যাবে। ঠিক আছে, একদম সুন্দরভাবে বুঝে নেবে, এখানে কিন্তু এল লেখা আছে, এলতে আমাদের লাইট যাবে। এই ফ্লাশার বাস হয়ে গেল, এটাই। আচ্ছা, তারপরে এখানে দেখো, এখানে মিটার দেখো, এই যেটা মিটার নিয়ে আসি আমি, মিটারটা দেখাই দিই, চেকিং মাল এগুলো, হ্যাঁ দেখা যায় এরকম চলবে, একদম শিওর একদম চলবেই চলবে। তারপরে পিকআপ আছে একটা, এই পিকআপগুলোর দাম কম, 65 টাকা করে দাম নেয়, হ্যাঁ যদি বেশি কোয়ান্টিটি দেওয়া মানে বেশি যদি নেওয়া যায় তাহলে কিন্তু আরও রেট কম হবে। পিকআপ
60টা বডি দেওয়া পড়ে 12 ভোল্ট ডিসির কথা একটু বলি। এখানে কি দেওয়া রয়েছে 12 ভোল্ট ডিসি, এটা কিন্তু আমাদের ডিসি কনভার্টার যে আমাদের লাইট টাইটগুলো তারপরে হরেন তারপরে ইন্ডিকেটার এগুলো যে জ্বলে সেই কাজ করে, কিন্তু এই যে এই শয়তানটাই করে। হ্যাঁ, তাহলে একে আমরা কি করব দেখব কি হবে। এখানে আমরা অনেক ভাই জানে না যে এই তারের ব্যাপারগুলো কি কি, এই এর ব্যাপারটা একটু বলে দেই। এর হচ্ছে লালটা হচ্ছে আমাদের 48 ভোল্ট আর এই যে কালোটা, এখানে আমাদের ইনপুট ঢুকবে, মানে এই কনভার্টারের মধ্যে এটা ঢুকবে। এখন যদি ঢোকে তাহলে আউটপুট কোনটা দেবে, আবার এই হলুদটা আর আবার এই কালোটা আউটপুট দেবে। এখানে লেখা রয়েছে, কিছু কিছু কনভার্টারে লেখা থাকে না, কিন্তু এই কনভার্টারে কিন্তু লেখা রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যে এই লেখা রয়েছে সুন্দরভাবে দেখাই আপনাদেরকে, যে আমাদের রেড ইনপুট ভোল্টেজ, রেড হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, কত কত ভোল্টেজ হবে এখানে 48 হবে, 60 হবে বা 72 ভোল্ট পর্যন্ত এখানে ইনপুট হতে পারে। মানে লালটা আমাদের ইনপুট হবে আর ইয়েলোটা আমাদের আউটপুট হবে, ঠিক আছে। আর আমাদের যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা আমাদের এই সাইডেও যাবে ও সাইডেও যাবে একবার, এটাই আর কোনো কিছু না। তাও তোরা দেখিয়ে নিস, এই যে সুন্দর করে তোদেরকে তুলে দিলাম, আশা করি তোরা বুঝে গেছিস অনেক কিছু, বুঝলি। যাক, ঠিকই আছে, জিনিসগুলো তো তোরা দেখলি, এগুলোর সেটিং তোদেরকে দেখাবো। যদি তোরা মনে বলিস যে না দাদা আমাদেরকে এটা দেখাই দাও, তাহলে অবশ্যই তোদেরকে এটার সেটিং কীভাবে করতে লাগে এই ওয়ারিংগুলো সেটা কিন্তু আমি তোদেরকে দেখাবো। যদি আমাকে দেখা একটু, যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখবা যে দাদা আমি ওয়ারিংয়ের কাজটা দেখতে চাই, তাহলে আমি আপনাদেরকে এই এর সুইচ টুইচ যা যা আমাদের যে হয় ফিলিং করা লাগে, মানে গাড়িতে না লাগিয়ে এমনি টেবিলের মধ্যেই আপনাদেরকে ফিটিং করে দেখাবো। এটা আমাদের কী বললাম, ময়ূরী গাড়ির মানে ওয়ারিং, এই ওয়ারিংয়ে কিন্তু ব্যাটারি চার্জ তো সম্পূর্ণ দেওয়া থাকে বলছিলাম যেটা, ওই আর সুন্দর করে একে সেট করে ব্যাটারির সঙ্গে সেট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই লাইটটা যে আছে, এই লাইটটার মানে আউটপুট ইনপুট ভোল্ট কোথায় কোথায় হবে না হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে 6 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই লাইটের এই মিটারের বিষয়ে, আপনারা গিয়ে ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আর যা কিন্তু জানা হয়ে গেল, তার সঙ্গে ব্যাপারও ব্যাপারটাও বলে দিলাম, সম্পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে নেক্সট টাইম যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে এই